নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। শুক্রবার ধলাই জেলা সফরে এলেন রাজ্যের খাদ্য ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ধলাই জেলায় করোনা মোকাবেলার পরিস্থিতি খতিয়ে দেখতে পাশাপাশি বাজারগুলিতে দ্রব্যমূল্যের কালোবাজারি হচ্ছে কিনা সে বিষয়ে আধিকারিকদের খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি মন্ত্রী জানান, করোনা মানচিত্রে বর্তমানে ধলাই জেলা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সংক্রমণ ঠেকাতে আধিকারিকদের বিশেষ নির্দেশ দেন যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। ধলাই জেলায় 18 থেকে 44 বছরের ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের বিষয় নিয়ে এদিনের মিটিং এ আলোচনা করা হয়। উনি জানান, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে এবং ইতিমধ্যেই শুরু করা হবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটা ডিস্ট্রিক্টে কোভিড-19 পরিস্থিতি নিয়ে একটা বিশেষ কমিটি করা হয়েছে। আজকে ধলা DM মিটিংয়ে আহ্বান করেছেন। এই সঙ্গে আমাদের অন্যান্য এলাকাগুলো রয়েছে। তো এর উদ্দেশ্য কোভিড-19 পরিস্থিতিতে মানুষকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় এবং আমাদের কোভিড কেয়ার সেন্টারগুলি যেগুলি রয়েছে এগুলি কীরকম চলছে, হাসপাতালগুলি যেগুলি রয়েছে সেগুলি কীরকম চলছে, এসকল বিষয় নিয়ে পর্যালোচনা। তৎসঙ্গে আমাদের যে বাজারে যে এসেনশিয়াল কমোডিটিস আলু পেঁয়াজ থেকে ধরে অন্যান্য দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যাতে না ঘটে সেগুলি দেখাশোনা সব মিলিয়ে আপনারা জানেন যে লকডাউনই চলছে। লকডাউন পরে না হলে এটা বেলা 12টা পর্যন্ত যে কারফিউ লকডাউনের মতোই। ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার CITU রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন CPIM পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ CPIM ও CITU-র অন্যান্য রাজ্য নেতৃত্ব। এদিনের এই রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। CITU আগেও রক্তদান শিবিরের আয়োজন করেছে, বর্তমানে পরিস্থিতির কারণে আগের মতো অতটা ঘন ঘন করতে পারে, কিন্তু তার মধ্যে এই সময়ে এই যে উদ্যোগটা তারা নিলেন এর জন্য CITU-কে অভিনন্দন জানাচ্ছি। CITU-তে প্রায় 30 থেকে 35টা ইউনিয়ন আছে, সব ইউনিয়নের সভ্যর সংখ্যা খুব বড় না, যাদের একটু বেশি সংখ্যা তাদের উদ্যোগে এই জাতীয় শিবিরের আয়োজন করা দরকার, আর যাদের সংখ্যা কম এরকম ইউনিয়নগুলি একসাথে করে ছুটি বা বন্ধের দিনে তাদের এটা করা উচিত। এই তো সময়, বিপদেই তো বন্ধুর পরিচয়, এটা মুখে বা বক্তৃতায় বললে তো হয় না। যেখানে হামলা সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশি ব্যবস্থা না নিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন হামলাকারীদের বিরুদ্ধে, সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেছিলেন CPIM আহ্বায়ক বিজন ধর। সামাজিক মাধ্যমে এই মন্তব্য করার পরই উনার বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার এই ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে আমতলি থানা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বিজন ধরকে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে আমতলি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্টি এবং পার্টির নেতাদের হ্যারাস করা, নাজেহাল করার জন্যে নানান থানাতে কতগুলো নির্দিষ্ট সেকশনের আন্ডারে কেস করা হয়েছে। এরকমই একটা কেস এখানে আমতলি PS-এ করা হয়েছে।
এবং সেই কেসের ইনভেস্টিগেশনের জন্যে আজকে আমাকে ডাকা হয়। আমাদের দুজন অ্যাডভোকেট সহ আমি আসি যথাসময়ে বেলা 11টা থেকে এখন প্রায় 1:30 পৌনে 2টা। এই টোটাল সময় অভিযোগ যা আছে এবং যে পোস্ট ফেসবুকে আমি করেছি তার সঙ্গে মিলিয়ে তারা নানান প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা সেখানে করেছি। আমি জোরের সঙ্গেই বলেছি আমার দুটো পোস্ট সম্পর্কে ওরা অভিযোগ করেছে পুলিশের কাছে। শুক্রবার গন্ডাছড়া মহকুমায় বিভিন্ন এডিসি ভিলেজ পরিক্রমা করেন পূর্ব লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। 8 নং গন্ডাছড়া গঙ্গানগরের এমডিসি ভূমিকানন্দ, রিয়াং মহকুমা শাসক সহ দপ্তরের আধিকারিকরা। প্রথমে প্রতিনিধি দলটি বাজার সংলগ্ন দীর্ঘদিনের পরিত্যক্ত একটি জলাশয় দেখতে যান এবং পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজের দুর্গাপুর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দেখেন। পরিশেষে শার্ট কার্ডের দীর্ঘদিনের পূর্ত দপ্তরের অসম্পূর্ণ একটি পড়ে থাকা রাস্তা দেখে পূর্ত দপ্তরকে অতিসত্বর কাজটি সম্পূর্ণ করার জন্য আদেশ দেন তিনি। বিভিন্ন বিসিগুলি আমরা পরিদর্শন করলাম। বিসিগুলির মধ্যে যে মূল সমস্যা রাস্তা, পানীয় জল ইত্যাদি বিভিন্ন যে সমস্যা সেটা আমরা সবাই সচুখে দেখলাম। আমাদের সাথে ডিপার্টমেন্টের আমার মহকুমা শাসক বিডিও সাহেবরাও আছেন, এমডিসি আমাদের ভূমিকানন্দ সহ সবাই। আমরা দেখলাম আমাদের বাজারের মধ্যে যে একটা পুকুর আছে নিচে, সেটা দীর্ঘ বছর যাবত পরিত্যক্ত অবস্থায়। সেখান থেকে না আমাদের সেখানে সুইমিং পুলের একটা ব্যবস্থা করা হয়েছিল অনেকদিন আগে, সেটাও মানে আমরা ব্যবহার করতে পারিনি দীর্ঘ বছর ধরে। তো সেটাকে কীভাবে আরও পুনরায় আমরা সেখানে সুইমিং করা, সাঁতার কাটার জন্য বাচ্চাদের বিপদকালীন সময় বাজারের মধ্যে যদি হঠাৎ করে আগুন টাগুন লেগে যাওয়া, সেই সময় ফায়ার সার্ভিসের যে জলের দরকার সেটা থেকে আমরা যাতে ব্যবহার করতে পারি পুকুরের জল, তার জন্য আমরা সেটা দেখলাম কী করা যায় ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া ডাকছিল বাবা। কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস,
ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় জলাশয় থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনার বিবরণে জানা যায় পূর্ব লক্ষ্মীবিল এলাকার চা বিক্রেতা জীবন বণিক বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সন্ধ্যা হয়ে যায় মৃত জীবন বণিককে বাড়িতে ফিরতে দেখেননি কেউ শুক্রবার বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে একটি পুকুরের মধ্যে জীবন বণিকের মৃতদেহ দেখতে পায় পার্শ্ববর্তী এলাকার লোকজন সাথে সাথেই খবর দেওয়া হয় বিশালগড় থানায়
ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে। আমরা ভাড়া দেখেছিল আর কি, মনে করে তোর প্রায় আটটা সাড়ে আটটা বাজে, তখন আমরা ভাড়া এক লোক আছে কবে গেছিল কালকে আর কি, গতকালকে ঘুমাইছে তার মেয়ে তার বউ গেছে, তারপরে দেখা গেল বাইক গেছে না, আমি ফিলি তোর নাতি কালি করে তো আমরা ভাবছি দরজা বদ্ধ মনে ঘুমাইছে, এরপর যে সেটা প্রায় ঘন্টা দুই ঘন্টা আগে খবর গেছে ফুসফুস একটা ফ্যান বাইরেছে, ফ্যান আর কি বের হয়েছে পরে যে সেটা সিটি লোক দোকান দেরি করে দোকান থেকে লোকের লোক আছে স্পটে যে হেসে আনছে আইনা যেতে কোনো যাইতাম না, আয়া বসে আয়া জল খাইছে খায়া কি মনে হয় আপনাদের? চলতি মাসের দুশোরা জুন মুঙ্গিয়াকামী ব্লকের বিএসসি চেয়ারম্যানের কক্ষে তিপ্রামাথা দলের কর্মী সমর্থকদের দ্বারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মাকে জোরপূর্বক সরকারি নথিপত্র স্বাক্ষর করানো এবং পরবর্তী সময় বিজেপি আইপিএফটি সমর্থিত বিএসসি সদস্যদের মারধর করার বিষয় নিয়ে মুঙ্গিয়াকামী থানায় যে মামলা নথিভুক্ত হয়েছিল এই অভিযোগ মূলে পুলিশ তদন্ত এবং মামলা তুলে নেওয়ার জন্য শুক্রবার তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের নিয়ে মুঙ্গিয়াকামী থানায় মিলিত হয়। তাদের বক্তব্য অনুযায়ী গত দুই জুনের যে ঘটনা বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ছজন তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের নামে মুঙ্গিয়াকামী থানায় যে মামলা নথিভুক্ত হয়েছে তা তুলে নেওয়ার দাবিতে শুক্রবার তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা মুঙ্গিয়াকামী থানায় ডেপুটেশনে মিলিত হয়। তিনি ত্রিপুরা মঠানি তিনজন বেনিফিসিয়ারি হিসেবে ব্লক বিএসসি চেয়ারম্যান ইয়ার ছয় ফাইনাল থাকে হাজারও বিজেপি আইটি তিনি মাঠিয়া ব্লক ত্রিশ চল্লিশ জন গেডিনেন্দ্রে ব্লক ছয় রিলিয়া এরপরে আজ তিন ত্রিপুরা মঠা ছয় নাইনে আবরণ ব্লক দামা চাপা খাই বুকা অবন প্রোটেকশন যেখানে তিন ত্রিপুরা মঠানি বড় বতঙ্গ আলস আপনার তিনি আইপিটি বিজেপি নিজের বাহিনীর বড় ফলস লিগেশন হই তিনি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার ধলাই জেলা আদালতে সকল আধিকারিক থেকে শুরু করে সরকারি কর্মী ও জেলা আদালতের অন্তর্গত বিতরণ করা হয় মাস্ক। কোভিড পরিস্থিতির প্রথম পর্যায় থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে চলেছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। এদিনের এই কর্মসূচি জেলা কমিটির সম্পাদক মনোজ চক্রবর্তী
করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবার সামাজিকতার অন্যতম নিদর্শন গড়ল আমবাসা পৌর পরিষদ। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে আজ আমবাসা পৌর পরিষদের উদ্যোগে আমবাসা বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কটন মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক জে ভি দোয়াতি সহ পৌর পরিষদের কর্মীগণ। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় আমবাসা বাজারের সকল অংশের মানুষের মধ্যে। আমবাসা মিউনিসিপাল কাউন্সিল আওয়ার সেলফ হেল্প গ্রুপস আন্ডার NULM স্কিম হ্যাভ প্রিপেয়ার্ড দিস টাইপ অফ কটন মাস্ক ডবল লেয়ার। Now we are distributing free of cost to the public. I hope with our small initiative we also can take part in fighting against this coronavirus. ফের বন্য দাঁতল হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকপুর। এবারের ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মহারানীপুর ডিএম পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বন দপ্তরের অধীনে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডিএম পাড়া এলাকায় বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে লাগাতার বন্য হাতির দল এলাকায় উন্মুক্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এতে এলাকার কৃষককুল ব্যাপক মার খাচ্ছে। এলাকার সৌমেন মল্লিক, শঙ্কর মজুমদার সহ অন্যান্য কৃষকেরা কৃষি ক্ষেতে তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দেয়। এলাকার লোকজন হাতি তাড়ানোর কাজে নিয়োজিত ভলেন্টিয়ার্সদের খবর দিলে তারা এসে বাজি পটকা ফাটিয়ে হাতিগুলিকে এলাকা থেকে জঙ্গলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। লেমুরা ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর 6 নং ওয়ার্ডের কপালী টিলার ডিএম পারাজেব স্কুলের সংলগ্ন গতকালকে এবং আজকে 10-12টা বন্যা হাতি আসে কাটল বাগান এবং মানুষের বাড়ির পেঁপে গাছ এবং আমাদের এলাকার কৃষিজীবী মানুষের প্রায় 2 খানি ক্ষেত, করলা ক্ষেত নষ্ট করেছে গতকালকে। আজকেই এই মহাতাণ্ডব চলছে। বন দপ্তরের যে ভলান্টিয়ার্সরা নিয়োগ করেছেন তারা এখানে 7 জন আছে, তারা সাথে আমরাও সাহায্য করতেছি। এখন বিভিন্নভাবে এটা 3-4টা জায়গায় সরে গেছে, রাবার বাগান এবং ধান ক্ষেত এলাকার নষ্ট করছে। আগামী দিন এই বন্যা হাতির তাণ্ডব থেকে আমরা যারা এলাকার গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক মানুষ আছি, কীভাবে বাঁচা যায় তার জন্য ত্রিপুরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি। গতকালকা গত পরশুদিনই রাত্র আইসে জঙ্গলে আছি যে কয়েদি আইসে পরশুদিন আয়াত দান্দু নষ্ট করছে না, বাড়ি ঘরও বেশি নষ্ট নষ্ট ক্ষেত্র মারো বেশি পাইছি না, অল্প কিন্তু ফাহার দিকে সবজি ক্ষেত নষ্ট হয়েছে। আর এই গতকাল রাত্রে আয়া ফাহার দিকে সবজি ক্ষেত নষ্ট করছে, আর আমার হিরো আয়া দান ক্ষেত্রে মেলে গিয়া এ দান্ডি খাইছে তো দেখালো না, 2 বার আইসে, একবার আইসে উলু হাত দেখে উড়া দিছে আমাদের দিকে, আইসে বাড়ির দিকে আমরা আসলাম ওই দিকে, এরপরে ওইদিকে উড়া দিছে, পরে ঘুরা গিয়া জঙ্গল আবার ঘুরা যায় দিকে 2 বার আইসে গেছে। কতটুকু জাগান ধান আপনার, কতটুকু খেত জাগান? এখন 12 ঘন্টা মানে এই জায়গাটা 12 ঘন্টা। এই যে হাতি এসে দিনের পর দিন যে আপনার ফসল নষ্ট করতেছে, এই ব্যাপারটা নিয়ে আপনার কারোর জানাইছেন নি? জানানি তো ওইটাছে, জানানি যে ওইটাছে কই ক্ষতিপূরণ তো কেউই পানি না ভাই, এটা সেও তো আমি কইতে পারি না, তো লিখে দিকে অনেক সময় নেয়। আচ্ছা দিব দিবে তো যারা পাইছে না পাইছে আমি কথা সেও দেখো। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স,
ENT, Urology এবং Nephrology বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। ILS Hospitals, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। কোভিড পরিস্থিতিতে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দাওয়া নিয়ে গোটা দেশ থেকেই দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন কংগ্রেস। এদিন আম্বাসাতেও জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা শাসক মারফত দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করা হয়। সেই সাথে ধলাই জেলার বেশ কিছু সমস্যা নিয়ে জেলা শাসকের উদ্দেশ্যেও একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্ল দাসের হাতে তুলে দেওয়া হয় দাবি সম্বলিত স্মারকলিপি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব,
আম্বাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপনধর কুরকায়স্থ, কংগ্রেস নেতৃত্ব নেইগুল রাম হালাম সহ অন্যান্যরা। এদিন প্রতিনিধিমূলকভাবে এই ডেপুটেশন প্রদান করা হয়। কি বিষয়ে আজকে আপনারা ডেপুটেশন করেন? আজকে আমরা সারা ভারত বর্ষে প্রত্যেক জিএম জিএম এর কাছে করোনা নিয়ে নিয়ে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেক জিএম এর কাছে একই দিনে এআইসিসির নির্দেশ মোতাবেক আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে প্রত্যেক জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে জিএম এর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের করোনা ভ্যাকসিনের প্রতিদিন যাতে 1 কোটি ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিন যাহাতে সবাই ফ্রি পায় তার ব্যবস্থা করা হয় মোদি সরকার। প্রতিদিন ভারতবর্ষে ভ্যাকসিন দেওয়া হয়েছে 16 লক্ষ, তা যেন 1 কোটি দেওয়া হয়। এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে 4 কোটি 45 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ডাবল ভ্যাকসিন। কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত সেটা 21 কোটি এত লক্ষ পাইছে, ভ্যাকসিন পাইছে বলা হয়েছে, কিন্তু আসলে ভ্যাকসিন পাইছে 4 কোটি 45 লক্ষ মানুষ, যারা এরা দেখাইতেছে। গুরুতর অভিযোগ দুই বিএসএফ আধিকারিকের বিরুদ্ধে। দেশ রক্ষার্থে সীমান্তে নিয়োজিত সীমান্তরক্ষী বাহিনী যেখানে নিজের জীবন বাজি রেখে প্রতিনিয়ত প্রহরায় ব্যস্ত, তখন ধর্মনগর মহকুমার এক বিওপির পোস্ট কমান্ডারের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী সীমান্তের এপারে ওপারে গরু পাচারে মদদ যোগানোর অভিযোগ তুলল। ধর্মনগর বড়ুয়াকান্দি গ্রামের এলাকাবাসী